আসসালামু আলাইকুম। বি গঠনপুর মধ্যে দিদারসন আখারস আপন ভালে আছে। আজি দুপুরের ভাগ 12টার টাইম বাজি গেছে আর ছাগলি কেতে পানি দিয়া সময় গেছে আর আমি ছাগলিক পানি দি আছো। আর আমি ছাগলিক পানি কেনেকে দিও আর এটু আপনাক দেখাম। আর লগতে আজি তোমার ফার্মর যেটু পিছল যেটু ফার্ম আছে ইয়ার যেটু চাংঘর আমি ইয়ার তলত আমি সাফ করিম, কারণ আমি এতিয়া এদিন পিছে পিছে সাফ করে আছো। কেতিয়াবা ডেইলি সাফ করো কিন্তু আজি দুদিন ধরে মই সাফ করা নাই। আজি সাফ করিম, সেইটারও আপনার দেখা দিম কেনেকে আমি সাফ করো। আর আমার চাঙ্গটো হাইট 4 ফুট দিয়াত আমার ফায়দাটো কি হয়েছে এইটার বিষয়ে আমি আলোচনা করি। আগতে আমি ছাগলী কেটে পানি খুয়াই দিই। আর হয় ছাগলীর পানির মধ্যে আমি কি বস্তু দিও আপনার এইটা চাব পারবে, ঠিক আছে? সর্বপ্রথমে আপনার চাব পারবে ইয়াতে হিমালয় নামের একটা পাউডার আছে। আর এই পাউডারটো তারমানে আমি কি করো পানির মধ্যে মিহলাই দিও। আমি ইয়াতে একটা সরিয়া রাখিছো আর ইয়াতে আমি ইয়াতে পাউডার দিম। আর পাউডারের পরিমাণ তারমানে কি থাকে ইয়াতে প্যাকেটত লিখাই থাকে, প্রত্যেক ছাগলী যাতে 10 গ্রামকে যাতে পায় তেনেকে দিব লাগে। আর ইয়াতে আমি এতিয়া পাউডারটো ঢালি আছো, ঠিক আছে? পাউডার খতম হয়ে গেছে, অলপ সলপ পাউডার আছে। এতিয়া আমি দিলো ইয়াতে, এতিয়া আমি নিমখ দিম। নিমখের পরিমাণটা অল্প বেশি হলেও প্রবলেম নাই, কারণ ছাগলী তারমানে নিমখ খাই ভাল পায়, ঠিক আছে? আর ইয়াতে আমি এতিয়া নিমখ দিম। নিমখ দিয়ার পিছত এতিয়া আমি অল্প এই পানিটো লাড়াচড়া এনেকে করে দিম, কারণ মিক্স হয়ে যাব চারিফালে। এইবিল আমি যা পাউডার সাউডার দিয়েছি পানির কালারটা অল্প আপনার জলজিরা খাইছিল না কেতিয়াবা আপনার জলজিরা জলজিরা টাইপের তারমানে পানির কালার হয়ে যাব। আর আপনাকে অল্প ঘনকে দিব পারে, মোর আজি পাউডারটা খতম হয়ে গেল, এই কারণে তারমানে খতম হয়ে গেল। তো যে নহক এটা পানিবিল কালারবিল জলজিরা টাইপের হয়ে গেল। আর এই পানি এটা আমি ছাগলীক দিম। আর ছাগলী গোটে কেটে ইফালে আছে, লাইন ধরে আছে, ছাগলী এটা এটা মাতিম গোটে কেটে যাব। আহ 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 এটা চাব গোটেকেইটা ছাগলী এটা ইয়াতে পানি খাব আহিব। আর বহুত ধুনিয়াকে মারপিট নকরাকে এলাকে পানি খাওয়ার চেষ্টা করব, কারণ মারপিট করে মই নিবিচারিম যে ভিডিওর মাজত কোনোবা মারপিট করক। আর সব গোটেকেইটা এটা পানিত খুয়াল ব্যস্ত, এটা এটা আহি ধুনিয়াকে পানি খাব, যার যিখিনি পানি খাওয়ার প্রয়োজন এওলোকে ইমানখিনি পানি খাব। আর সব একটা বস্তু মই কোথাও যদি আপনার যদি 12টার পিছত যদি আপনার পানি দিয়ে 12টা আর এটার মাজত যদি পানি দিয়ে ছাগলীটো পানিটো পেট ভরাই খায়, ঠিক আছে? পেট ভরি কেনে খায়। আর পানিটো আপনার গমে পায় যিমান পানি খাব ছাগলীর স্বাস্থ্যের কারণে ইমানে ভাল। আর সব কেতিয়ালে খাই আছে ফার্স্টের পর লাস্টলে খাইছে, একদম পেট এটা টিংটিঙা হয়ে গেছে। আর গোটেকেইটা ইফালে পাত দিয়ে আছে, এতিয়া পাত খাব গেছে। যার যার পানি খাবলগা আছে ইয়াতে খালে আর খাব, লাহে লাহে অল্প পিছে পিছে পাত খাব আর ইয়াতে পানি খাব। এতিয়া বলক মই আপনার ছাগলীর চাংঘর তল মজিয়া যেটা মই সাফ করিম, এটিও মই কেনেকে সাফ করে আপনার দেখাইছো। আর সব একটা বস্তু আপনার মই ধুনিয়াকে মই দেখাই দিই। সব ইয়ার যেটু চাংটো যেটু হাইট আছে সাইড, সব হাইট সব মোর বুকলকে হাইট আছে। আর ইয়ার হাইট আপনার 4.5 ফুট মান হাইট আছে। আর ইয়ার ফলত কি হয় আমি চাঙর তলত ধুনিয়াকে বহি বহি সাফ করে পারিম, বলক আপনার দেখাই দিই। আর এতিয়া চাব পারে মই চাঙর তলত আহি বহি আছো। আর আপনার চাব পারিব মোর পিছফালে বহুতে লেতেরা হয়ে আছে। আর ভিডিওটো চাই সাগে বহুতে ভাবিব যা ফার্স্ট টাইম চাই আছে যে দিদার হয় চাংঘরে কি দিব লাগে ছাগলীর কারণে, আমি কি মাটিত রাখব নোৱাৰিম নেকি? চাওক ইয়াতে কেইবাটাও কথা আছে, মই যেটো ট্রেনিংত যেটো গম পাইছো মই এটো আপোনালোকৰ ডিসকাস করো। চাওক ট্রেনিংত আমাক কৈছে যে ছাগলী তাৰমানে এনিটাইম চাংঘরত রাখিলে বেছি ভাল। তার কারণ হল যেটো নেকি ছাগলী যেটো পেশাব থাকে ইয়াত অতি পরিমাণ যাতে নাইট্রোজেন গ্যাস থাকে। যেতিয়া নেকি এটা ছাগলী যেতিয়া পেশাব করে, পেশাব করার ফলত মাটিয়ে কি খায় পানি খায়, মাটিয়ে কেতিয়াও গ্যাস না খায়, ঠিক আছে? পানি খায় গ্যাসটা এড়িয়ে দিয়ে আর সেইটা গ্যাস ছাগলী নাকে মুখে সুমাই যায়, সুমাই যাওয়ার ফলত ছাগলী বেমার আজার সৃষ্টি হয়। আপনার চাব বহুতে তারমানে আবদ্ধ হিসাবে ছাগলী রাখে, একটা ঘরের ভিতরে থাকে, বেশিকে ছাগলী রাখি দিয়ে 15টা 20টা ছাগলী রাখে, যেতে হয়ে যায় তেতিয়া পেশাবে পেশাবে তারমানে সেইটা জায়গা তারমানে গ্যাস হয়ে মাটিয়ে তো পানি খাই দিয়ে, ঠিক আছে? কিন্তু গ্যাস হয়ে তারমানে ছাগলী বেমার আজার লাগি যায়, আর ফার্মতে বেমার লাগি যায়, কারো কিছুমানের ঘরতে বেমার লাগি যায়, এনেকে বেমার লাগে। তার ফলত কি করে 4 ফুট ওখকে বা 5 ফুট ওখকে বা 6 ফুট ওখকে আপনার চাংঘর দিব লাগে। দিয়ার ফলত কি যেটা পেশাবটো যেটা উপরের পর পড়ব মাটিত, পড়ার পিছন মাটিয়ে পানি খাব আর গ্যাসটিও এড়িয়ে দিব, আর গ্যাসটি 4 ফুট উঠোতে উঠোতে এটু নষ্ট হয়ে যাব। কারণ এতিয়া মই যত বহি আছো ইয়াত কোনো ধরনের স্মেল নাই, ইমান ধুনিয়া ধুনিয়া বতা ইয়াতে চলি আছে। আপনার সবরে মই দেখাই দিব এই সাইড, সব তিরপলবিল লরি আছে সাইডে, তিরপলবিল লরি আছে, তারমানে বতা এইবিল এনিটাইম আপ ডাউন করে আর এইবিল বতার কারণে তারমানে কি গ্যাসবিল নষ্ট হয়ে যায়, তার ফলত ছাগলী বেমার আজার পর বহুত আঁতরত থাকে, ঠিক আছে? এইটা একটা সুবিধা হয়ে গেল। আর একটা সুবিধা হল আপনার ইয়ার তলা থাকে নিজে সাফ করব পারবে ধুনিয়াকে। এতিয়া যদি আপনার 1.5 ফুট যদি হাইট দিয়ে এই দুদিন পিছে পিছে এইবিল পায়খানা সাইখানা জমা হব, এইবিল আপনার কেনকে সাফ করবে যদি আপনার যদি হাইট যদি ভালকে নিদিয়ে? আপনার তো এই 1.5 ফুটের মাজতো আপনার সুমাই যাব নয়, না? এতে সব মূর হাইট এতিয়া কব গেলে 6 ফুটে 1 ইঞ্চি কম হবেন।
मैं इतने तलब धुनिया के बहिशो इतना मैं निजाक साफ कर निजा हाते साफ करम और ये साफ करते मोर कौन असुविधा मैं इतने सौ बहि आसो मोर ऊपर ए कम से कम अपना एक फुट आधा फुट लगे जगह गैप आस ऊपर सौ गैप आसे और यार फल की हम मैं धुनिया के गोटेखि चांगर तलब मैं कम समय मैं साफ कर अति कम कष्ट मैं साफ कर पारिम ठीक है इतना बोलो आप लोग मैं देखा दूँ और किस आलोचना करम साफ करते करते आप देखा पारिम बेसि डांगर भिडियो हो गए आप लोग पीछे कब जो दीदार बाकी बेसि डांगर भिडियो बना बेसि डांगर भिडियो बनाए बोलो अपना साफ कर देखा दूँ चाह पार बहुते पायखाना कर छगल पायखाना करके दिन तीन दिन पीछे पीछे साफ कर कि पायखाना हो गए इतना बोलो आम साफ कर ला धीरे सर्वप्रथम आम अस्त्र दूटा माति लो अस्त्र दूटा हो गल बोलो साफ कर एक हाथ केमेरा धरी धरी के साफ कर भाई आसो तमें यू उल्टा पुल्टा लग जा बोलो तथा मैं चेस्ट कर देखा दूँ सक एने साफ कर साफ कर कम समय गोटेखि साफ कर पारिम आप लोग मैं देखा दूँ सक एने साफ करम और साफ करके करम आगे तो अलग साफ करलो तक आप देखा दूँ ठीक है और यह सक मैं भलेखि जगह कम समय मजदूर अलग साफ करलो बी किस जगह आस मैं ये जगह साफ करम कि मैं साफ कर भिडिओ बनाब नारिम मैं चेस्टा करलो कि नारिम सीकार भाविल मैं फिनीशिंग इते करूँ सक एने के बेलसा दी बेलसा दी पायखाना एक भरा भरा कि बाल्टी भरूँ ठीक है चाय लग आप बाल्टी भरी ल और बाल्टित भरी कने कि करूँ यू आप मैं देखा दूँ ठीक है आज मैं तमें शर्टकाट हिसाब से आप देखा दूँ गोटेखी चांगर तलब साफ कर नारिम कारण भिडिओ बनाए बनाए मैं भिडिओ कमप्लीट कर मैं साफ कर दीम ठीक है यू सौ और लास्ट एट बेलसा यू बाल्टी पूरा भरे भरा हो गल ठीक है ओजनो आसे कम से कम यू दस बार के जी मान ओजन हो जाते पायखाना जमा हो गल और इतना बोलो ये कत लो जाओ तमें बाल्टी तो आप लोग मैं देखा आप लोग मोर थको देखा दूँ आप लोग पायखाना कत लम ठीक है और यू जगह अपना चिंती पासेने मोर पिछफाले यूर विषय भिडिओ बना मैं अति सोकाले ठीक है और इतने आप लोग चाह पड़ मैं आप किसान बस्तु देख सक माजे माजे ये जब टीपा चाय आसे ये आम छी गोबर और आम गोटेखि खेतर मजदूर ये गोबर पेल और जीवन जगह तमें गेप आस पेलम यू सौ इते गोबर पेल आज कदम पीछे इतना इतने अलग गेप आसे आम इतने यू ढाली दीम ठीक है ये ढाली दीम पीछे आम इको छटे दीम एने गोटे खेती दी जायार फल तमें क्या खेती बहुत धुनिया ग्रोथ लब चेहरा भल हम ठीक है इतना मैं अपना देखा दिल आम के छल पानी खुआ के छल तलब चांगर आम साफ करूँ और ये गोबर आम करूँ चाहे आम गोबर आम कम आम जी नेपियर घर खेती आम इतने दूँ और नेपियर घर ग्रोथ तो बहुत धुनिया के है बहुत जोरे के बरखुण आप सके आवाज अलग सलब पा केवल स्टार्टिंग चले मैं इतना दुई मिनट जो रखी जाओ मोक एकदम पूरा भिजा दु तमें इन डांगर डांगर तमें हिलगुटी निचि पानी पड़े केमेरा सके देखा पड़ा ना जी ना मैं देरी नकूँ भिजी जा मैं और जोरे के बरखुण आई आसे आज भिडियो इनखे थी भिडियो भाई लगे बेलेगर सुविधा दी भिडियो देखा कारण बहुत बहुत धन्यवाद।